কম খরচে বেশি লাভ হওয়ায় সিরাজগঞ্জে বাড়ছে সরিষা চাষ। গত বছরের চেয়ে এবার প্রায় 22,000 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে আবাদ বাড়াতে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ থেকে সোহেল রানার তথ্যে আরও জানাচ্ছেন শারমিন শর্মা। অল্প খরচ ও স্বল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ায় সিরাজগঞ্জের কৃষকরা সরিষা আবাদে ঝুঁকছেন, আর দ্রুত ফলন পাওয়ায় তারা বাড়ি 14-17 ও বিনা 9 জাতের সরিষা চাষ করছেন। কৃষকরা বলছেন সরিষা শুধু তেলের চাহিদা নয়, গোখাদ্যের খৈল ও জ্বালানির চাহিদাও পূরণ করে। সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহের মাধ্যমে লাভবান হচ্ছেন খামারিরা। সরিষা ক্ষেতের অপরূপ সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেক দূর দূরান্ত থেকে এলাকার মানুষ এসে হলুদের সমারোহ উপভোগ করে। ইউনিভার্সিটি এখন বন্ধ চলছে, তো আমরা ফ্রেন্ডরা মিলে সবাই আসছি এখানে ঘুরতে। সরিষা ফুলের মৌসুম, সবুজ এবং হলুদের সমারোহ দেখতে সবারই খুবই ভালো লাগে এবং আমাদেরও ভালো লাগে, তো তাই আমরা সবাই দেখা যায় এখানে আসা হয়। চোখের যেমন ক্ষুধা মিটায় তেমনি আমাদের মনকে অনেক শীতল করে। ভালো দামের আশায় এবার বেশি জমিতেই সরিষার আবাদ করছেন বলে জানায় কৃষকরা। সরিষাটা তো বনি সরিষা, অল্প দিনের সরিষা, উচ্চ ফলনশীল স্বল্প মেয়াদী জাত, এবং এই তিনটে জাতের যদি সরিষা আবাদ করা যায় তাহলে সহজেই কিন্তু সরিষা উত্তোলন করবার পরে আমরা বোরো ধানের আবাদ করতে পারি। এবছর জেলায় 85,100 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। শারমিন শর্মা, মোহনা সংবাদ।